নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ, তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে মাননীয় স্পিকার। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আমি এখন আপনাদের শপথ বাক্য পাঠ করাবো। আপনাদের অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার অনুরোধ জানাচ্ছি এবং আমি কথাটির পরে সকলে নিজেদের নাম বলবেন এবং আমি পড়ার পরপর আপনারাও পড়ে যাবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ, অভিনন্দন। সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার মহোদয়ের অনুমতিক্রমে শপথ গ্রহণ পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি।